ঈদের রাতে পদ্মা পারে দেখা গেছে ঢালিউড তারকা শাকিব খানকে। এত রাতে কেন তিনি গিয়েছিলেন সেখানে, সঙ্গেই বা ছিলেন কারা, বিষয়টি নিয়ে বিস্তারিত জানান শাকিব খান। ঘনিষ্ঠ দুজন বন্ধুকে নিয়ে রাত 9:30 ঢাকার অদূরে মাওয়া ঘাটে যান শাকিব খান। সেদিন সকালে বাড়িধারার এক মসজিদে ঈদের নামাজ পড়েন তিনি। এরপর বাবা মায়ের সঙ্গে গুলশানের বাসায় সময় কাটান। আত্মীয় স্বজনের কেউ কেউ এসেছিলেন, তাদের সঙ্গে দেখা করেন। শাকিব খান বলেন, রোজায় অভ্যাস হয়ে গিয়েছিল একেবারে সাহারি শেষ করে ফজরের নামাজ পড়ে ঘুমাতে যাওয়া। ঘুম থেকে উঠে অন্যান্য কাজের ফাঁকে জিমেও সময় কাটত। সে অভ্যাসটা রয়ে গেছে, তাই চাঁদ রাতেও ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে যায়। এরপর সকালে উঠে ঈদের নামাজ পড়লাম, নামাজ শেষে আব্বা আমার সঙ্গে সময় কাটালাম। একমাত্র ছোট বোনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় হলো, তারপর আবার ঘুমিয়ে পড়লাম। দুপুরের পর উঠে শুনি আত্মীয় স্বজনদের কেউ কেউ এসেছে, তাদের সঙ্গে আলাপ হলো। ঈদের সারাদিনের আড্ডা ও পরিবারের সঙ্গে সময় কাটানো শেষে রাতে গাড়ি নিয়ে ঘুরতে বের হন শাকিব খান। এ সময় সঙ্গে ছিলেন তার কাছের দুজন মানুষ। শাকিব জানালেন, আমাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে, এই পথ ধরেই যেতে হয়। অনেক বছর গ্রামের বাড়িতে যাওয়ার সুযোগ হয়নি। ঈদের দিন রাতে যখন বের হলাম, রাস্তাটা দেখে মুগ্ধ হলাম। বদলে গেছে অনেক কিছু। গাড়িতে যেতে যেতে চারপাশের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। এরপর গাড়ি থামলো গিয়ে পদ্মা পারে নিরিবিলি একটা জায়গায়। 1.5 ঘন্টার মতো নদীর পাড়ে দাঁড়িয়ে আমরা আড্ডা দিলাম, প্রাণ ভরে আকাশটা দেখলাম। কত বছর পর যে এমন নিরিবিলি বাইরে ঘুরলাম, সত্যি সময়টা কেটেছে অসাধারণ। একরাশ মুগ্ধতা নিয়ে বাসায় ফিরলাম। ঈদে সাধারণত শাকিব খানের যাবতীয় ব্যস্ততা থাকে তার অভিনীত সিনেমা ঘিরে, কিন্তু করোনার কারণে গত বছরের 2 ঈদ ও এবারের ঈদে তার অভিনীত কোনো ছবি মুক্তি পায়নি। এবারের ঈদেও অন্তরাত্মা নামের একটি ছবি মুক্তির কথা ছিল, লকডাউনের কারণে সেই সিদ্ধান্ত বাতিল হয়। তবে ঈদে প্রেক্ষাগৃহে শাকিব খানের কোনো ছবি মুক্তি না পেলেও টেলিভিশন চ্যানেলগুলোতে শাকিবের অনেকগুলো ছবি প্রচার হয়েছে। বাংলাদেশের প্রায় সব টেলিভিশনে প্রচারিত হয়েছে শাকিব খানের অভিনীত নানান সিনেমা। এদিকে ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও দেশের বাইরের সব বাঙালিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় এ নায়ক। ঈদের আগের দিন বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন শাকিব খান। দর্শক, সিনেমার শুটিংয়ের বাইরে কিন্তু নায়ক নায়িকারা তেমন একটা সময় পায় না, যেহেতু শাকিব খানের এখন সিনেমা নিয়ে ব্যস্ততা একটু কম, সেজন্য নিজের জন্য সময় বের করে বাইরে ঘুরতে গিয়েছিলেন সুপারস্টার নায়ক শাকিব খান। বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।